ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অলবিডি টেকে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি ইব্রাহিম খলিল। আজকে আমরা জানব হাউ টু ডিলিট পাসপোর্ট অ্যাপ্লিকেশনস আফটার সাবমিট। অর্থাৎ আপনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন, বাট আপনি পরবর্তীতে যখন প্রিন্ট করতে গিয়েছেন কিছু প্রবলেম আপনি দেখেছেন, অর্থাৎ কিছু মিস্টেক রয়েছে। তো সেই মিস্টেক ফাইল তো আপনি সাবমিট করতে পারবেন না। ভুলে ভরা ফাইল যদি আপনি সাবমিট করেন, বা আপনার নাম, পিতার নাম, মাতার নাম, বা আপনার অ্যাড্রেস, বা কোনো তথ্য যদি ভুল হয়, সেই ভুল তথ্য নিয়ে যদি আপনি পাসপোর্ট অফিসে সেই ফাইলটা সাবমিট করেন, আপনার ফাইলটা আটকে যাবে, এটা আপনি সহজে পাবেন না। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা পাসপোর্ট আবেদনটা ডিলিট করে দেই, নতুন করে আবার আবেদন করি। তো আজকে আমরা দেখব যে কিভাবে আপনার আবেদন করা ফাইলটি আপনি ডিলিট করবেন। বিস্তারিত প্রক্রিয়া জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর লেসনটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, কারণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি সব সময়ের সাথে শেয়ার করে থাকি। চলুন লেসনটা শুরু করা যাক। তো এখন এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আমি যে এখানে একটা আইডি রয়েছে, মোহাম্মদ খুরশিদ আলম। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস রয়েছে সাবমিটেড। কিন্তু যখন আমি আবেদনপত্রটি আমি চেক করি, যখন আমি আবেদনপত্রটি চেক করি, তখন কিছু ভুল ভ্রান্তি পরিলক্ষিত হয়। এখন এই পাসপোর্ট আবেদনটা, অর্থাৎ এরকম আপনি এই ডিলেট অপশন আসা পর্যন্ত আপনি এই পাসপোর্ট আবেদনটি ডিলেট করতে পারবেন না। তো সেক্ষেত্রে কীভাবে আপনারা এই ডিলেট অপশনটি আনবেন, সে প্রসেসটা, সে প্রক্রিয়াটা আমরা জানব। তো এর জন্য আপনাকে কী করতে হবে, যদি আপনি সাবমিট করার ফলে স্বাভাবিকভাবে পাসপোর্টের একটা মেয়াদ থাকে, বিশেষ করে আমি একটা আবেদন করেছি, এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন এক্সপিরেশনস ডেট হচ্ছে 29 জানুয়ারি 2022, আর এটা সাবমিট করা হয়েছে 13 জুলাই 2021। অর্থাৎ এখানে 29 জানুয়ারির আগে আমি কিন্তু এই পাসপোর্ট আবেদনটি ডিলিট করতে পারবো না। কিন্তু আমি যদি এই পাসপোর্ট আবেদনটা ডিলিট করতে চাই, একদিনে ডিলিট করতে চাই, ডিলিট করে আবার নতুন করে আবেদন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা এখন আমি দেখাচ্ছি যে কীভাবে আপনি সেই অ্যাপ্লিকেশনটা লিখবেন। প্রথমে কী করতে হবে, আপনার বরাবর বা মাননীয় যেটা লিখবেন, এরপরে পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক, যে কোনো একটা লিখবেন। তো এটা আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন যে আপনি পরিচালক লিখবেন না উপপরিচালক লিখবে, www.dif.gov.bd এই ওয়েবসাইটে আসতে হবে। চলে আসার পরে যেখানে এখানে আমাদের সম্পর্ক, এখান থেকে কর্মকর্তা বিন্দু, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কর্মকর্তা চলে আসছে। এখন আপনি কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড অপশন ক্লিক করবেন। কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড অপশন ক্লিক করে এখানে লিখে দিবেন অ্যাকচুয়ালি আপনি কোন পাসপোর্ট কোন অঞ্চলে আছেন। আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি, যেমন কুমিল্লা আমি সার্চ করছি, এখানে আঞ্চলিক পাসপোর্ট অফিস কুমিল্লা, উপপরিচালক, এখানের পাসপোর্টের প্রধান হচ্ছে উপপরিচালক, তাহলে পাসপোর্ট অফিস কুমিল্লা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে বিষয় দিয়ে দিলাম, ই পাসপোর্ট অনলাইন অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আবেদন। ওকে, আর এখানে আমি কী করলাম, জনাব বিনীত নিবেদন, এই যে নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে বিগত কত তারিখে আবেদন করা হয়েছে সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই তারিখে অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করি, কিন্তু উক্ত আবেদনপত্রে কিছু ভুল পরিলক্ষিত হয়, উক্ত আবেদনপত্রটি জমা দেওয়া সম্ভব হচ্ছে না, তাই এই আবেদনপত্রটি, অনলাইন আবেদনকৃত অ্যাকাউন্টটি যার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই দিয়ে দিবেন। তো কোথায় পাবেন রেজিস্ট্রেশন নাম্বার, আপনি যখন আবেদন করেছেন আপনি আপনার সামারির মধ্যে রেজিস্ট্রেশন পাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনলাইন রেজিস্ট্রেশন আইডি, এখান থেকে আপনি এই রেজিস্ট্রেশন আইডিটা এখানে আপনি কী করে এখানে ফেস্ট করে দিবেন, দেন সার্ভার থেকে মুছে দেওয়া প্রয়োজন এই বিষয়টা। এরপরে অতএব মহোদয়ের নিকট আবেদন, উপরোক্ত সমস্যার কথা বিবেচনা করে আমার আবেদনকৃত অনলাইন অ্যাকাউন্টটি মুছে দিয়ে নতুন করে আবেদন করার সুযোগ প্রদানে আপনার মর্জি কামনা করি। এরপরে দেখেন এখানে আমি কী দিয়েছি, যেহেতু হানিফ মজুমদার আবেদন করতেছে, তো সেক্ষেত্রে নিবেদককে এখানে যে নামটা আপনি ব্যবহার করবেন সেই নামটা আপনি নিবেদকও ব্যবহার করবেন আবেদন করে। এখন যেটা করবেন, এটা আপনি আঞ্চলিক কার্যালয়ে যাবেন, গিয়ে এই যে উপপরিচালক বরাবর যেহেতু আবেদন করেছেন, এই উপপরিচালকের কাছে আপনি এই ফর্মটা জমা দেওয়ার পরে আপনি হয়তো একটু অপেক্ষা করতে হবে। ওকে, অপেক্ষা করার পরে আপনাকে ওনারা কী করবে, ডিলিট অপশনটা দিবে। ডিলিট কিন্তু আপনার নিজে থেকে করতে হবে, ওনারা ডিলিট করে দিতে পারবে না, কারণ আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি ডিলিট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি আবার যেটা করবেন, এখানে ই পাসপোর্ট সার্ভারে চলে আসবেন, ই পাসপোর্ট ডট গভ ডট বিডি,
হয়তো আবেদন করার 2-4 ঘন্টার পরেই আপনার ডিলেট অপশনটা এনেবল হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই আবেদন পত্রটি কি আছে, আবেদন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন আছে। আপনি সেভ কী করবেন, এখানে এই যে ডিলেট অপশনে ক্লিক করবেন, আবার এখানে চাচ্ছে যে আপনি কি এই অ্যাপ্লিকেশনটা ডিলিট করতে চাচ্ছেন। এটা ডিলিট করার পরে কিন্তু অল ডাটা রিলেটেড টু দ্য অ্যাপ্লিকেশন উইল লস্ট, তাহলে ডিলিট করতে চাচ্ছি সেভ, এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিব, অ্যাপ্লিকেশনটা ডিলিট হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আপনার পাসপোর্ট আবেদনটি ডিলিট করবেন এবং তাৎক্ষণিক আবার নতুন করে আবেদন করবেন। তো ঠিক আছে, টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।